ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আজকের এই সম্মেলনের মহতরম সভাপতি, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির পিশাব চরমনাই, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দুর্নীতি ছাড়া রাজনীতি করা সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে সংঘাতার উগ্রতা ছাড়া দেশের সেবা করা সম্ভব, কিন্তু এর বিপরীত এক অবস্থান রয়েছে দেশে। আমার মনে হয় প্রধানমন্ত্রী ভুল পদক্ষেপ নিয়েছেন। তার আশেপাশে কিছু ডাইনি রয়েছে, মায়ের থেকে ভালোবাসা তাকে বলে ডাইনি। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা কথা বলা হয়ে থাকে, বানরের হাতে খুন্তা দিলে পরিবেশ নষ্ট হয়। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী দুই পাওয়ালা বানরের হাতে খুন্তা তুলে দিয়েছেন, অর্থাৎ কলম তুলে দিয়েছেন। যদি প্রধানমন্ত্রী বলে যে না আমি এটা বিশ্বাস করি না, আমরা বলো তাহলে দীপুমণি কীভাবে শিক্ষামন্ত্রী হয়, আর জাফর ইকবালের কাছে কেন কলম তুলে দেওয়া হলো? ওরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে এদেশে ইমানদার থাকলে আপনাকে ভোট দিবে না, এর জন্য বেঈমান বানানোর প্রচেষ্টা চলতেছে, এর জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। কিন্তু আপনারা জানেন, প্রধানমন্ত্রী জানেন, এদেশের ইমানদার মানুষের মনে আঘাত দিয়ে তার গদি কিন্তু ঠিক থাকবে না। আপনি খাল কেটে কুমির আনতেছেন, খাল কেটে পানি বা মাছ আনার কথা ছিল, আপনি যে খাল কেটেছেন কুমির আনছেন, এই কুমির আপনাকে আক্রমণ করবে, এটা আপনি বুঝতে পারেন নাই। এই জন্যে আমরা দাবি করব এই দীপুমণিকে আগে অব্যাহতি দেন, জাফর ইকবালকে আপনি সরিয়ে দেন। এই ধরনের বুদ্ধিজীবী আমাদের প্রয়োজন নাই। আমাদের দেশে মানুষ লেখাপড়াকারী কেউ বুদ্ধিমান হয়, কেউ বুদ্ধিজীবী হয়, আর কেউ বুদ্ধি প্রতিবন্ধী হয়। এরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে, নিজের বুদ্ধিতে চলে না, বিদেশিদের বুদ্ধি নিয়ে চলে। এই জন্য পরিবর্তন দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়, সবাই মঙ্গল কামনা করে, যার প্রমাণ গত 2 জানুয়ারি এই ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে দেখিয়ে দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ডান বাম সব দলের নেতৃবৃন্দ হাজির হয়েছে, যার যেটা কোনোদিন কেউ পারে নাই আলহামদুলিল্লাহ। আমরা চাই সবাইকে নির্দেশটাকে গড়তে, কিন্তু ওই যে আশেপাশে ডাইনি রয়েছে, এই ডাইনি সরাতে পারলে দেশের মানুষের মুক্তি আসবে। মাননীয় প্রধানমন্ত্রী এখনও আপনি খেয়াল রাখেন, এখন কয়েকদিন আগে দীপুমণি কী বলে, আপনার অসত্য বলেছেন, ইসলাম নাকি মাইনাস করা হয় নাই। আবার গতকাল কী বলেছে, এখন তদন্ত কমিটি হচ্ছে, যেখানে অসঙ্গতি আছে সব বাদ দেওয়া হবে। দেখছেন কি আমাদেরকে মিথ্যাবাদী বানালো, এখন বলছে এখন তদন্ত করে দেখতে হবে কারাকারের মধ্যে জড়িত। আমি তো বাদ দিতে বলেছি, বাদ দেয়নি, তাহলে বোঝা গেল চরম একটা অস্পষ্টতা, অন্ধকার এখানে বিরাজমান। এর মধ্যে ইশারা রয়েছে কিন্তু অনেক দূরের থেকে। আমার মনে হয় দেখছেন না বাংলাদেশকে নিয়ে কী ষড়যন্ত্র, এক সময় টর্চ লাইট নিয়ে মাদ্রাসা মাদ্রাসা খোঁজা হতো, কোথায় জঙ্গি পাওয়া যায়, কোথায় অস্ত্র পাওয়া যায়, খুঁজে দেখে একটাও পাওয়া যায় না, অন্য জায়গায় অস্ত্রের কারখানা। দেখছেন এরপর কেছে কয়েকদিন আগে 116 জন আলেমের নামের তালিকা হয়েছে, তাদের যদি বিচার হতো এরাই সাহস পত না, তাদের বিচার এখনো হয় নাই। এরপর দেখেন এই যে শিক্ষা ব্যবস্থার কথা বলছি, আদম সন্তান আমরা, এটা আগের থেকে অস্বীকার শুরু হয়েছে। আমরা আগে জানতাম আদমশুমারি, এবার কী নাম দিয়েছে, জনশুমারি, মনে আছে নাকি? আগে থেকে মাইনাস শুরু হয়ে গেছে, আদম সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে, এরপরে তো এই আসছে এখন বানর সন্তান বানাতে চায়। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা আদম সন্তান হিসেবে পরিচয় দিতে, আর যারা স্বাচ্ছন্দ্য বোধ করে যা বানরের সন্তান তারা জঙ্গলে চলে যাক, বানরের জায়গা হল জঙ্গলে আর আদম সন্তান জায়গা হল। এর জন্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ের নিচে মাটি থাকতেছে না, এই কারণেই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, আপনি খেয়াল করতেছেন না। এখনও খেয়াল না করলে দেখবেন খাল কেটে যে কুমির আনয়ন করেছেন এই কুমির আপনাকে আক্রমণ করে ছাড়বে। আপনার শুভবুদ্ধির উদয় হোক, আর আমরা যেন সবাইকে নিয়ে দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।